এটা ঝড়খালি জেটিঘাট। এই এখান থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গার লঞ্চ ছাড়ে বিভিন্ন জায়গায়, সুদনেখালি, সুদর্ণখালী, নেতিথোপানি, দোবাঁকি, বনি ক্যাম্প, পলস, এগুলো হচ্ছে ফাঁকা লঞ্চ। এখন এখানে এসেও বুক করা যায়। এখান থেকে বুক করলে খরচাটা অনেক কম হয়, স্পট বুকিং। ক্যানিং থেকে এখানে এসেছি ঝড়খালি। এখানে একটা টাইগার রেস্কিউ সেন্টার আছে, এই লঞ্চগুলোয় রাতে থাকবারও ব্যবস্থা আছে। কলকাতা থেকে খুব দূরে নয়, জায়গাটা খুবই কাছেই, মোটামুটি ঘন্টা তিনেকের মধ্যে ঝড়খালি চলে আসা যাবে। দক্ষিণ চব্বিশ পরগনা, এটা বাসন্তী ব্লকের মধ্যে। এখান থেকে ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখা যাচ্ছে, আর এটা মাতলা নদী। এখন খুব শান্ত, তবে বর্ষাকালে এই নদী খুবই সাংঘাতিক এবং ভয়ঙ্কর হয়ে ওঠে, তখন কিন্তু লঞ্চ বন্ধ থাকে।